আপনি যদি রাতে ঘুম তাড়াতাড়ি আসবে এটা চান, তাহলে আপনার ওই দিন যত ঝিমাই না কেন আজকে আমি সকাল থেকে ঘুমাবো না, এটা প্ল্যান নিতে হবে। আপনি সকাল থেকে যখন না ঘুমায় কাজ করবেন, পরিশ্রম করবেন, তো রাতে দেখবেন শুলে এমনি ঘুম আসতেছে। ঠেলা এমন এক জিনিস যেটা সব অসাধ্যকে সাধন করে দেয়। এই চাপ নিতে হয়, নিজেকে চাপ প্রেশার নিতে ইয়ে করতে হয়, অভ্যস্ত করতে হয়। এই জন্য আপনি সকাল থেকে ঘুমাবেন না। আপনি সকালে 9টা পর্যন্ত ঘুমাইছেন, এরপর আবার আশা করতেছেন রাত 10টা আমার ঘুম এসে যাবে, কীভাবে সম্ভব? আপনার শরীরের ঘুমের যে নিড আছে তার একটা বড় অংশ তো আপনি সকালে ফিল আপ করে ফেলছেন, এখন তো ঘুম আসবে না স্বভাবে। শরীরকে আপনি দুর্বল বানায় ফেলান যাতে সন্ধ্যার পর থেকে সে জীবনে শুরু করে দেয়, বুঝছেন নাই? সকাল থেকে আপনি ঘুমাবেন না, এক দুদিন একটু কষ্ট করতে হবে, এটা একটা। আরেকটা হলো যে সন্ধ্যার সময় আপনার একটু পরিশ্রম করা, খাবারটা মাগরিবের পরপর খেয়ে ফেলা, একটার সাথে আরেকটার সম্পর্ক। কিন্তু সন্ধ্যার পরপর খাওয়া সুন্নাত, এটা স্বাস্থ্যের জন্য ভালো। আপনি যখন সন্ধ্যার পরপর খাবেন, এই খাবারটা ডাইজেস্ট হতে 2-3 ঘন্টা সময় লাগবে। এই সময়ের মধ্যে আপনি মুভ করবেন, নামাজ পড়বেন, ওযু করবেন, আসা যাওয়া করবেন, এগুলো করতে 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 শরীরটা আস্তে ঘুমের জন্য প্রিপেয়ার হবে, বুঝলেন কথা? কারণ হলো ডাইজেস্ট করার জন্য তো আমাদের অর্গানগুলো অ্যাক্টিভ থাকতে হয়, ডাইজেস্টিংয়ের কাজে আমার ভেতরকার অর্গানগুলো তো কাজ করে। আমি ওই অবস্থা যে শুয়ে গেলাম এটা হলো না, তো এগুলো সব ডাইজেস্ট করবে, সে তার কাজ করবে, করে সবাই ক্লান্ত হয়ে যাবে, আপনিও ক্লান্ত হবেন, নামাজ পড়বেন, উঠবেন, যাবেন, মসজিদে যাবেন, এরপরে দেখবেন যে আস্তে ঘুম আসছে। এতেও যদি কাজ না হয় তাহলে আরেকটা কাজ করতে পারো, সেটা হলো যে হাঁটাহাঁটির কাজ, এক্সারসাইজের কাজটা ওই সন্ধ্যার সময় খেয়ে দিয়ে তারপরে করবেন। আধা ঘন্টা ওই যে ডাক্তাররা বলো যে কুত্তা দৌড়াইলে যেরকম দৌড়ে মানুষ, কুকুর দৌড়াইলে কীরকম দৌড়ে, ওই রকম দৌড় দেন 10 মিনিট। এরপর আয়সা যদি দেখেন যে ঘামায় গেছেন তো একটা গোসল দিয়ে ফেলান, তারপরে আপনি ঘুমের জন্য প্রিপারেশন নেন, ইনশাল্লাহ ঘুম আসবে। মানুষ অভ্যাসের দাস, আমাদের সাবকনশাস মাইন্ড থেকে ম্যাক্সিমাম কাজ আমরা করি, ম্যাক্সিমাম কাজ করি আমাদের অবচেতন মনে। এই অবচেতন মনে যে কাজগুলো করি আমরা, এগুলোকে আমরা পার্সেন্টেজে আনলে দেখবেন যে প্রায় বেশিরভাগ কাজই আমাদের অবচেতন মনে হয়। আমরা হিসেব করে, চিন্তাভাবনা করে খুব অল্প কাজই করতে পারি, প্ল্যান করে হিসেব করে যদি আপনি কাজ করেন তো জীবনে অনেক কিছু করা সম্ভব। তাহলে আপনার সমস্যার সমাধান হলো, একে তো সকালে না ঘুমানো, হয়তো একটু কষ্ট হবে যে আগের দিন রাত্রে 12টায় শুয়েছি, ঘুম পুরা পুরে নাই, আবার সকালে ঘুমাই নাই, একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে ইনশাআল্লাহ ঠিক হবে, আল্লাহ চায়।